পেন্সিলভেন নির্বাচন প্রচারে ডোনাল্ড ট্রাম্পের উপর গুলি আহত সাবেক প্রেসিডেন্ট হামলাকারী সহ নিহত দুই বাইডেনের নিন্দা জনপ্রিয় ব্র্যান্ড শরীফ মেলামাইনের নেপথ্যে দখল বাণিজ্য কেরানীগঞ্জে জোরপূর্বক জমি দখল আবাসিকের অনুমোদন নিয়ে বাণিজ্যিক স্পেস দেশে চলছে গাছ কাটার মহোৎসব এক বছরে কাটা হয়েছে বারো লাখ উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে নির্বিচারে কাটা হচ্ছে গাছ কুড়িগ্রামে বন্যা স্থবির জনজীবন আয়ের উৎস বন্ধ হয়ে চরম বিপদে বন্যাতরা বাড়ছে গৃহপালিত পশু রোগ পালাই এবং বনানি এক নম্বর থেকে মহাখালী ওয়ারলেস ফোনে এক কিলোমিটার রাস্তার বেহাল দশা ভোগান্তিতে পথচারীরা অল্প বৃষ্টিতে তলিয়ে যায় সড়ক দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে সঙ্গে আছে আমি লিনিয়া ফ্রস এবারে বিস্তারিত শুরুতে আন্তর্জাতিক প্রচারণা চালাতে গিয়ে এবার নির্বাচনী প্রচারণা চালাতে গিয়ে রক্তাক্ত সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এক ঘটনা ঘটে হামলাকারী সহ নিহত হয়েছেন দুইজন আহত আরও দুই এরই মধ্যে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে দেখা গেছে হামলায় ট্রাম্পের কান ও মুখ মন্ডল বেয়ে রক্ত পড়ছে হামলার ঘটনা এরই মধ্যে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ছাড়াও অনেকে আফিন রিপোর্টে বিস্তারিত নির্বাচনী জনসভায় বক্তৃতা দিচ্ছিলেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হঠাৎ গুলির শব্দে কেঁপে ওঠে চারপাশ প্রাণ বাঁচাতে দিক বিদিক ছোটাছুটি করতে থাকে মানুষ এ ঘটনায় কানে গুলি লেগে আহত হয়েছেন সাবেকে মার্কিন প্রেসিডেন্ট স্থানীয় সময় শনিবার যুক্তরাষ্ট্রের পেন্সিলভেনিয়ায় এক নির্বাচনী জনসভায় বক্তৃতা দেওয়ার সময় এই ঘটনা ঘটে পুলিশের গুলিতে এরই মধ্যে নিহত হয়েছেন হামলাকারী এছাড়া র্যালিতে থাকা বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে এরই মধ্যে হামলার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে তাতে দেখা যায় হামলায় ট্রাম্পের কান ও মুখ বেয়ে রক্ত পড়ছে এরপর দ্রুত পাশে থাকা এক গাড়িতে নিয়ে যাওয়া হয় ট্রাম্পকে সেখানে তাকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয় তার শিবির জানিয়েছেন রিপাবলিকান প্রেসিডেন্ট প্রার্থী সুস্থ আছেন তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে মার্কিন সিক্রেট সার্ভিস জানায় একশো বিরাশি মিটার দূর থেকে ট্রাম্পকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে এ সময় হামলাকারী একটি ভবনের ওপর অবস্থান করছিল বলেও জানানো হয় তবে হামলার কারণ এখনও জানা যায়নি কারণ জানতে চলছে তদন্ত এ ঘটনার পর থেকে আতঙ্ক বিরাজ করছে পুরো যুক্তরাষ্ট্র জুড়ে এভাবেই সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর হামলায় হতবাক সবাই এছাড়া দুর্ঘটনাস্থলে উপস্থিত মানুষ কিছুতেই ভুলতে পারছেন না এমন ভয়াবহ দৃশ্য একে উদ্দেশ্য প্রণোদিত বলেও উল্লেখ করেন অনেকে এদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের ওপর অতর্কিত এ হামলায় নিন্দার ঝড় বইছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে এরই মধ্যে নিন্দা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে এ ঘটনায় সকলের নিন্দা জানানো উচিত বলেও মন্তব্য করেন তিনি ন্যান্সি প্যালোসি ছাড়াও ডেমোক্রেট দলের অনেক আইন প্রণেতা এরই মধ্যে জানিয়েছে এছাড়া এ ঘটনায় হতবাক ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ট্রাম্পকে সমর্থন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করেছেন টেসলা প্রধান ইলন মাস্কো আফরিন মৌ টিভি বাংলাদেশের অত্যন্ত পরিচিত ব্র্যান্ড শরীফ মেলামাইনে নেপথ্যে রয়েছে দখল বাণিজ্য কেরানীগঞ্জে বিস্তীর্ণ জায়গা জুড়ে শরীফ নগর গড়ে তুলেছেন প্রতিষ্ঠানটি যেখানে রয়েছে জোরপূর্বক দখলের অভিযোগ নিজ ক্ষমতায় নিজেদের হাউজিং এর ভেতর বসিয়েছে পুলিশ ফাঁড়িও শুধু তাই নয় আবাসিকের অনুমোদন নিয়ে গড়ে তুলেছেন বাণিজ্যিক স্পেসও শাহাদ নিশাদের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন প্রথম পর্ব ক্যামেরায় ছিলেন সজীব রহমান কিরানীগঞ্জের কোনাখোলা যতদূর চোখ যায় পুরো এলাকারই মালিক শরীফ মেলামাইনের শরীফ হাউজিং পাঁচশো একত্রিশ একর জমি নিয়ে গড়ে উঠেছে শরীফনগর মাত্র পাঁচ বছরে বিস্তৃত এলাকাটি কীভাবে দখলে নিয়েছে শরীফ হাউজিং তার উত্তর খুঁজতে দেশটিভি শরীফনগরের ভেতরাই মেলে একটি গ্রাম স্থানীয়রা জানান এখানকার বেশিরভাগ জমির মালিকই সনাতন ধর্মালম্বীরা যাদের কারো থেকে জোরপূর্বক আবার কারো থেকে নকল দলিল তৈরি করে জমি দখলে নিয়েছে শরীফ হাউজিং এমনই একটা খাড়া দলিল ওই জায়গায় মনে করেন নাম পরিষ্কার করে আমার কাগজপত্র সবই আছে আমার বাপে যে কিনছে জায়গাটা কই থেকে আইলো না আইলো সব কাগজপত্র আমার একটা জমিবেছি চাষ করতে পারি না চাই মোনার জমি নাঙ্গলি করতে দেন অনেকেরই অভিযোগ ন্যায্য মূল্য দেওয়ার কথা বলা হলেও তাদের পুরো টাকা পরিশোধ করেনি শরীফ হাউজিং নাম পড়েছি এক পাখি বা দুই পাখি অনেক চার মার্ক হইলো অনেক আমার ওই দুই পাখি টিকবো না তিরিশ বিঘা ওই ঘরে আসে পনেরো বিঘা দশ বিঘাটি বাড়ি আস আট বিঘা ওই পারে আসবো একজনের উনিশ প্রায় লোক গ্রামে অত এলাকা যত আছে গ্রাম তার সে বেশি আম গ্রামের লোক শরীফ অ্যাগ্রো ফার্ম শরীফ পল্লী শরীফ ফুড কোর্ট শরীফ ফার্মাসিক্যাল সহ বেশ কয়েকটি প্রতিষ্ঠান রয়েছে শরীফ মেলা মাইনের অভিযোগ রয়েছে আবাসনের কথা বলে এখানে শরীফ হাউজিং গড়ে তুলেছেন বাণিজ্যিক প্রকল্প গড়ে উঠেছে শরীফ সুপার মার্কেট শরীফ রোজ ভ্যালি মার্কেট অভিযোগ রয়েছে শরীফ ফুড কোর্টের ভেতরে থাকা মার্কাস মসজিদ ছড়িয়ে নিতে বাধ্য করেছে প্রকল্পের লোকজন এমনি উঠায় পারে নেই ওই গরুর গরুর বন্ধু বন্ধ আমাদের শুধু তাই নয় এই শরীফনগরের কারণেই ক্ষমতার অপব্যবহার করে ভেতরে বসানো হয়েছে পুলিশ পাড়িও শরীফ হাউজিং এর অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন কেরানীগঞ্জের উপজেলা চেয়ারম্যান এখানে আবাসিক একটা প্ল্যান তাদের ছিল এখন সেটা বাণিজ্যিক ভাবে তারা ব্যবহার করছে সেই ব্যাপারে ইতিমধ্যেই উপজেলা পরিষদ থেকে তাদেরকে চিঠি দেওয়া হয়েছে তাদের স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য সময় বেঁধে দেওয়া হয়েছে এবং আপনি যে কথা দিয়ে বললেন অনেকের জায়গা তারা জোর করে নিয়েছে সত্য ঘটনা অনেকে অনেক কমপ্লেনিও আমাকে সেই কমপ্লেনও আমি কাজ করেছি যাদের সঠিক পাওনাটা তাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি তাদেরকে ডেকে এবং বিশেষ করে কিছু হিন্দু পরিবার আমাকে তে এসেছিলেন দলিল করে শরীফ হাউজিংয়ের লোকজনরা জাল দলিল করে তার সে দখল করেছিল সেটা উদ্ধার করা হয়েছে এবং তাদেরকে আর সঠিক টাকাটো আমি বুঝে দেওয়ার জন্য ব্যবস্থা নিয়েছিলাম হাউজিং এর নামে যারা সাধারণ মানুষের সাথে প্রতারণা করবেই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার দাবি স্থানীয়দের সাদাত নিশাদ ডেসটিবি ঢাকা যে সময় বিশ্ব কার্বন নিঃসরণ কমে অক্সিজেনের মাত্রা বাড়াতে সচ্ছার সে সময় দেশে চলছে গাছ কাটার महोत्सव গালো বছর সারা দেশে কাটা হয়েছে প্রায় 11.5 লাখ গাছ রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চ সেন্টারের গবেষণায় এমন তথ্য উঠে এসেছে প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকেও বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় বিশেষজ্ঞরা বলছেন উন্নয়ন প্রকল্পের দোহাই দিয়ে নির্বিচারে গাছ কাটা দেশের জন্য হুমকে বিস্তারিত নিয়াজ মোর্শেদের প্রতিবেদনে জলবায়ু পরিবর্তনের কারণে শুধু উপকূল নয় শহরাঞ্চলের মানুষও মোকাবিলা করে আসছে নানা ধরনের প্রাকৃতিক দুর্যোগ আর জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব থেকে রক্ষায় বিশ্ব যখন কার্বন নিসারণ কমাতে ব্যস্ত তখন বাংলাদেশ হারছে উল্টোপথে উন্নয়ন প্রকল্পের নামে চলছে বৃক্ষ নিধন বাংলাদেশের রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্চের তথ্য মতে গেল এক বছরে সারা দেশে প্রায় সাড়ে এগারো লাখ গাছ কাটা হয়েছে প্রতিবেদনে বলা হয়েছে বন বিভাগ থেকে বেশি গাছ কেটেছে স্থানীয় সরকার মন্ত্রণালয় সবচেয়ে বেশি গাছ কাটা পড়েছে চট্টগ্রামে কাটা হয়েছে প্রায় পাঁচ লাখ ছয় হাজার দুইশো বাইশটি গাছ দ্বিতীয় নীলফামারীতে কাটা পড়েছে প্রায় চার লাখ একশো শুধু তিস্তা শেষ প্রকল্পের জন্যই কাটা হয় প্রায় চার লাখ গাছ আর সবচেয়ে কম কাটা হয়েছে রংপুর জেলায় ঢাকায় গাছ কাটা হয়েছে প্রায় এক হাজার একাশিটি গড় হিসেবে প্রতিদিন কাটা হয়েছে তিনটে রিভার্স অ্যান্ড ডেল্টা রিসার্সের চেয়ারম্যান বলেন সরকারি হিসেবে এই তথ্য উঠে এসেছে তবে বেসরকারি হিসেবে এর তিনগুণ গাছ কাটার দাবি করা হয়েছে তথ্যতে এসেছে এগারো লাখ চল্লিশ হাজারের মতো গাছ কাটা হয়েছে বাস্তবে কাটা হচ্ছে তার পিংগুল এই গাছগুলো হচ্ছে যে যেগুলো সমিলে মিলে বিক্রি করা যাবে সেই সাইজের গাছ পরিবেশ বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর কামরুজ্জামান মজুমদার বলেন গাছ কমে যাওয়ার কারণে প্রাকৃতিক দুর্যোগ বাড়ছে নেমে যাচ্ছে পানির স্তর এখন এই গাছ কমে যাওয়ার ফলে যে দুর্যোগগুলো হচ্ছে সেগুলোর অন্যতম হল তাপমাত্রা অনেক বৃদ্ধি পেয়েছে হিটওয়েভে এখন আমাদের নাবিশ্বাস উঠছে আমাদের গ্রাউন্ড ওয়াটার অনেক নিচে নেমে গেছে কারণ গাছ সে গ্রাউন্ড ওয়াটারটাকে করে রাখতো ধরে রাখতো আর পরিবেশ আন্দোলনের নেতাদের অভিযোগ উন্নয়ন প্রকল্পের জন্যই গাছ কাটা এখন রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে আপনি সিঙ্গাপুরে দেখবেন আইল্যান্ড তারা রিডিজাইনিং করেছে কিন্তু তাদের পুরান গাছগুলিকে রেখেই তারা করেছে আমাদের দেশের একটা একটা মনস্তাত্ত্বিক মনোজগতের সমস্যা মনে মনে হয় যেন কোথাও যদি একটা উন্নয়ন প্রকল্প করতে হয় তাহলে ওইখানকার বৃক্ষরাজি সব কেটে ফেলতে হবে পরিবেশ রক্ষায় গাছ কাটার প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান তারা নিয়াজমল শেদ ঢাকা কুড়িগ্রামে বন্যা স্থবির জনজীবন আয়ের উৎস বন্ধ হয়ে চরম সহ দিন পার করছেন বন্যাতোরা এর মধ্যে খাদ্য ও সুপেয় পানির সঙ্গে দেখা দিয়েছে গবাদি পশুর খাদ্য সংকট বেড়েছে গৃহপালিত পশু রোগবালাই একমাত্র সম্বল এইসব গবাদি পশু রক্ষা করতে না পারলে নিঃস্ব হওয়ার শঙ্কা বানভাসিদের সহকর্মী জুয়েল রানার তথ্য ছবিতে আপন অপর ডেস্ক রিপোর্ট বন্যায় তলিয়েছে রাস্তাঘাট ফসলি জমি সহ ঘরবাড়ি নিজেদের আবাসস্থল ডুবলেও গবাদি পশু রক্ষায় আপ্রাণ চেষ্টা বানভাসিদের শুকনো জায়গা না থাকায় উঁচু স্থানে গাদাগাদি করে রাখা হচ্ছে দুর্গতদের এসব পশু একদিকে পানি অন্যদিকে যাওয়ার মতো কোনো বুদ্ধি নাই আর গরুলিয়া খুব কষ্ট আছে গরুগুলো শুকিয়েAggregate ব্রহ্মপুত্র ধরনা তিস্তা ও দুধকুমারের অববাহিকায় কুড়িগ্রামের সাড়ে চারশো চরাঞ্চলের চার শতাধিকেরই একই অবস্থা এসব চরের প্রত্যেক পরিবারেরই আছে তিন থেকে পনেরোটি পর্যন্ত গরু কিন্তু টানা দশ দিন ধরে নদ নদীর পানি বিপদসীমার উপরে থাকায় দুশ্চিন্তার ভাঁজ চরাঞ্চলের মানুষের কপালে নিজেদের সুপেয় পানি ও খাদ্য সংকটের মধ্যেই প্রকট হয়েছে এসব গবাদি পশুর খাদ্য সংকট দেখা দিচ্ছে রোগব্যাধিও বর্ষা গরুগুলোর খাবার নাই না। অনেক খাওয়ার লাগে নদীর পানি অসুখ বসুখ দেখা দিতেছে একটু চাকা চাকা উঠে পানিতে থাকি থাকি কেউ অবস্থা কাহেল হয়ে যাবে এখন কোনো কোনো রসুখ ধরতেছে গরুগুলো সবার সময় আদামরা হয়ে গেছে এদিকে চরাঞ্চল সহ বন্যা কবলিত এলাকার গবাদি পশু পাখির সুরক্ষায় ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করছে বলে জানান প্রাণী সম্পদ কর্মকর্তা পানি নেমে গেলে তালিকা করে ক্ষতিগ্রস্তদের দেয়া হবে সহায়তা প্রতিটা উপজেলায় আমরা ভেটেনারি মেডিকেল টিম গঠন করছি এবং তারা মাঠে কাজ করতেছে তারা রোগ প্রতিরোধের জন্য ভ্যাকসিন দিচ্ছে এবং যে সমস্ত অ্যানিম্যাল অসুস্থ হয়ে পড়ছে তাদেরকে চিকিৎসা সেবা তারা দিচ্ছে এখানকার যারা বন্যায় আক্রান্ত হয়েছেন আমাদের কৃষক খামারি তাদের কিভাবে আরও সহযোগিতা করা যায় সে ব্যাপারে আমরা সার্বিক আমরা কার্যক্রম চালিয়ে যাচ্ছি গবাদি পশুর আলাদা পরিসংখ্যান না থাকলেও জেলার নয় উপজেলায় আছে সাড়ে আট লাখ গরু আর ছাগল ভেড়া ও মহিষ রয়েছে প্রায় নয় লাখ এসব পশু রক্ষা করতে না পারলে নিঃস্ব হওয়ার আশঙ্কা এবার বানভাসীদের নিয়মিত আয়োজন জনদুর্ভোগের খবর বনানী নম্বর গেট গেট থেকে মহাখালী মাঝে কিলোমিটার রাস্তা এক এক জানিয়ে ভোগান্তির শেষ নেই পথচারীদের বিশেষ করে ভোগান্তির শিকার করেল বস্তিবাসী একে খানাখন্ত তার সাথে অল্প বৃষ্টিতেই সড়ক তুলে যাওয়ায় অভিযোগের শেষ নেই এলাকাবাসীর বিস্তারিত থাকছে কায়সহাদের প্রতিবেদনে গুলশান এক দুই ও বনানীর অংশবিশেষ এবং করাইল এলাকা নিয়ে গঠিত ঢাকা উত্তর সিটির উনিশ নম্বর ওয়ার্ড অভিজাত এলাকা পাশে ব্যতিক্রম শুধু করাইল রাজধানীর গৃহহীন ও নিম্ন আয়ের মানুষের বড় একটি অংশের বসবাস এখানে করাইলবাসীর দুঃখ বনানী থেকে মহাখালী ওয়ারলেস গেট পর্যন্ত পৌনে এক কিলোমিটার সড়ক ভাঙাচোরা খানাখন্দে ভরা সড়কটি যেখানে সামান্য বৃষ্টিতেই তৈরি হয় জলাবদ্ধতা এতে চলাচলে চরম ভোগান্তিতে পড়তে হয় স্থানীয়দের সাধারণ বৃষ্টি হলে এখান থেকে ট্রেনটি মাঠ থেকে শুরু করে বেলতলা থেকে শুরু করে বনানী আট নম্বর পর্যন্ত যাইতে খুব কষ্ট হয় এই গেটেতে অলেসু তো পুরা ভাঙা রাস্তা আমি রিক্সা টান দেয় আমার খুব কষ্ট হয়ে যায় আমার টানটা অনেক অনেকদিন পর্যন্ত দেখতাছি বনানির এক নম্বর গেট থেকে ওয়াল্লাস পর্যন্ত পুরা রাস্তাটাই ভাঙ্গা না তার রিক্সা দিয়া না যাওয়া যায় হাইটা অল্প একটু বৃষ্টি মনে করেন এটা একদম ডুবে যায় অন্যদিকে ময়লা আবর্জনায় বন্ধ হয়ে গেছে লেকের সাথে থাকা নালাটি যা পরিণত হয়েছে মশার নিরাপদ প্রজনন কেন্দ্রে ভাঙা সড়ক আর মশার উৎপাতে অতিষ্ঠ মানুষ দ্রুত সমস্যা থেকে মুক্তি চায় বৃষ্টির সময় তো এই বাড়িঘরগুলো ঘরগুলো তলে যায় অনেক সময় পানি উঠে যায় বিভিন্ন জন্য এই ময়লা টয়লার কারণে মনে করেন যে ময়লা ভরে গেছে এর কারণে পানি মনে করেন একবারে ভেসে বাসার ভিতরে পানি যখন এই যে মশার উৎপাত বারে বা কিছু সবাই মিলা গিয়ে আমরা এই স্প্রে করি বা পরিষ্কার করি কিন্তু কিছুদিন পরে আবার এটা একটা প্রজনন কেন্দ্র তৈরি হয় এটার একটা সলিউশন করা দরকার স্থানীয় কাউন্সিলর বরাবরের মতোই বলছেন অচিরেই সমস্যা সমাধান হবে রাস্তা ও লেক সংস্কারের পাশাপাশি বস্তিবাসীর পুনর্বাসনের কথাও জানান তিনি সেই রাস্তা নিয়ে আমরা কাজ করতেছি করাল আদর্শ নগর এখানে বস্তি উন্নয়ন পুনর্বাসন করার জন্য উনি একটা পদক্ষেপ নিচ্ছেন গণপূর্ত মন্ত্রী টিএনটির মন্ত্রী পলক সাহেবের সাথে কথা বলে মাননীয় এমপি মন্ত্রী মহোদয় এই পদক্ষেপগুলো নিছেন আশা করি আগামী ছ মাসের ভিতরে এর সুফল আপনারা দেখতে পাবেন গুলশান বনানির পাশে করাইল বস্তি যেন আলোর নিচে অন্ধকার তাই শুধু আশ্বাস নয় দ্রুত পরিস্থিতির উত্তরণ চায় স্থানীয়রা ঢাকা সংবাদ সকালে থাকছে নিরাপদ অঞ্চল ঘোষণা করে গাজার খান ইউনিসে ইসরায়েলের হামলা নিহত বেড়ে নব্বই আহত তিন শতাধিক কোটা ইস্যু নিয়ে যৌক্তিক সংস্কার চায় ছাত্রলীগ এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন উভয় তবে শিক্ষার্থীদের অভিযোগ তাদের আন্দোলন দমনের চেষ্টা করছে প্রশাসন ঘন্টার মধ্যে শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা প্রত্যাহার না করা হলে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দেন তারা এদিকে কোটা সংস্কারের দাবিতে সকাল এগারোটায় গণপদযাত্রা এবং রাষ্ট্রপতি বরাবর স্মারক লিপি দেয়ার ঘোষণা দেয় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বিস্তারিত জানাতুল মোহনার প্রতিবেদনে অধিকার আদায়ের লক্ষ্যে গেল কয়েকদিন ধরেই উত্তাল সারা দেশ বিক্ষোভ সমাবেশ ছাড়াও বাংলা ব্লকের কর্মসূচি পালন করছে আন্দোলনকারীরা কোটা ইস্যু নিয়ে শনিবার বিকেলে সংবাদ সম্মেলন করে ছাত্রলীগ কিসের এত তাড়াহুড়ো এই সময় শিক্ষার্থীদের আন্দোলনকে ভিন্ন খাতে প্রভাবিত করা হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রলীগ সভাপতি আমরা দেখতে পাচ্ছি যে আন্দোলনকে ইতিমধ্যেই রাজনৈতিক রূপ দেয়া হয়েছে সর্বশেষ দিলের আন্দোলনে ছাত্র দলের ক্যাডার যারা পেট্রোল বোমা এবং বিভিন্ন ধরনের মানুষ খুনের মামলার আসামি তাদের তাদেরকে আমরা আমাদের সর্বশেষ দিনের সমাবেশে তাদেরকে উপস্থিত হতে দেখেছি আমাদের কাছে অনুভূত হচ্ছে সাধারণ শিক্ষার্থীদের আবেগকে কাজে লাগিয়ে আজকে সন্ত্রাসীদের একটি গেট টুগেদার তৈরি করার একটি পথ আজকে এটির মাধ্যমে তৈরি করা হচ্ছে বিশেষ করে নৈরাজ্যমূলক পরিস্থিতি যদি তৈরি করে শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ যদি অস্থিতিশীল ধারাবাহিকভাবে কেউ রাখার চেষ্টা করে বাঙালি ছাত্রলীতে অবশ্যই রাজনৈতিকভাবে লড়ে যাবে এবং যেহেতু ইতিমধ্যেই এই শিক্ষার্থীদের এই একটি যৌক্তিক উপায়কে অযৌক্তিকভাবে ব্যবহার করে রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের প্রচেষ্টা একটি গোষ্ঠী রয়েছে তো সেই গোষ্ঠীর বিরুদ্ধে বাংলাদেশ ছাত্রলীগ অবশ্যই সচেতনভাবে লড়াই চালিয়ে যাবে কোটা ইস্যুতে যৌক্তিক সংস্কার চান তারাও বাংলাদেশ ছাত্রলীগ যৌক্তিক সংস্কার চায় বাংলাদেশ ছাত্রলীগ প্রশাসনিক নিয়োগ প্রক্রিয়া যেন মেধাভিত্তিক সমতাভিত্তিক বৈষম্য নিরসনের উপযোগী ইনক্লুসিভ হয় সেজন্য কিন্তু বাংলাদেশ ছাত্রলীগ এই আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা জানান প্রশাসনের পক্ষ থেকে এ পর্যন্ত দৃশ্যমান কোনো অগ্রগতি তারা দেখেননি তাদের অভিযোগ পুলিশ ও প্রশাসন উল্টো তাদের আন্দোলনে বাধা তৈরি করছে সরকার বারবারই দায়েরানোর জন্য আদালতকে ব্যবহার করছে আদালতকে সামনে রেখে শিক্ষার্থীদের সাথে কালক্ষেপণের নাটক করছে যে সংগঠনের কথা আপনারা বললেন আন্দোলনের শুরুতে তাদের কোনো খোঁজখবর ছিল না এখন যখন আন্দোলন একটা সফলতার দিকে যাচ্ছে তখন তারা নানাভাবে এই আন্দোলনে অন্তর্ভুক্ত হওয়ার এর পক্ষে বা বিপক্ষে অবস্থান নেওয়ার চেষ্টা করছে শিক্ষার্থীরা এই আন্দোলন সফল করার আছে এই আন্দোলন সফল করে শিক্ষার্থীরা যাবে এদিকে ময়মন সিংহে এক অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন রাস্তা বন্ধ না করে কোটা আন্দোলনকারীদের উচিত আদালতে গিয়ে কথা বলা আদালতের রায়ের জন্য শিক্ষার্থীদের অপেক্ষা করা উচিত বলেও মনে করেন তিনি জান্নাতুল মোহনা দেশ টিভি ঢাকা দেখছেন সংবাদ সকাল নিয়ন্ত্রণহীন নিত্যপণের বাজার চলেছে সব ধরনের পণ্যের দাম চাল থেকে মাছ মাংস সবজি সব ধরনের দ্রব্যের দামই আকাশ চুমবে ফলে চরম বিপাকে পড়েছে নিম্ন ও মধ্য শ্রমজীবী মানুষেরা দুষছেন বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আর এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কারণ হিসেবে বিক্রেতারা দেখাচ্ছেন নানা যুক্তি। ইরফান রানার ক্যামেরায় কুষ্টিয়া থেকে নাইদ হাসান তিতাসের রিপোর্ট কুষ্টিয়ায় নিত্যপণ্যের বাজারের অস্থিরতা বেড়েই চলেছে প্রতিনিয়তই বাজারে লাফিয়ে লাফিয়ে বাড়ছে সব ধরনের পণ্যের দাম সপ্তাহ ব্যবধানে কুষ্টিয়ার বাজারগুলোতে চালের দাম প্রকার ভেদে বেড়েছে দুই থেকে দশ টাকা পর্যন্ত আর সব ধরনের সবজির দাম বেড়েছে বিশ থেকে একশো টাকা স্বস্তির খবর নেই মাছ মাংসের বাজারেও ফলে নিম্ন মধ্যয়ের মানুষেরা পড়েছে চরম বিপাকে বাজার করে তিন বেলা খাওয়া এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে তাদের সবজি বা মুদিখানার দ্রব্য কেনার পরে সবজি কেনার টাকা নেই সবজির দাম বেশি কাঁচামরিচটা যদি তিনশো টাকা কেজিতে আমাদের কিনে খাওয়া লাগে তো আমাদের মতন সাধারণ খেটে খাওয়া মানুষ আসলে আমরা পরিবার নিয়ে হিমশিম খেয়ে যাচ্ছে এই যে দবা মানে লাগামিন ঘোড়ার মতো তো চালের দাম বাড়তেই আছে বাড়তেই আছে তো আমরা সাধারণ ক্রেতা দাবো দাবো কোথায় আর বাজারে দ্রব্যমূল্যের এমন অস্বাভাবিক দাম বৃদ্ধির কোনো যৌক্তিক কারণ না থাকলেও বিক্রেতারা দেখাচ্ছেন বরাবরের মতোই নানা অজুহাত মিলাররা আসলে বলছে যে ধানের দাম বেড়ে গেছে তো সেক্ষেত্রে আমাদের কিছু কর্মণীয় নয় আমরা দুই টাকার ভুক্তভোগী শ্রেণী বৃষ্টি হয়ে মোটামুটি সবজির গাছগুলো সব নষ্ট হয়ে গেছে নষ্ট হওয়ার কারণে সবজির উৎপাদন কর কম হয়ে গেছে কম হওয়ার কারণে দামটা এভাবে বৃদ্ধি পাইছে বাজার আমদানি কম দায় দাম বাড়ছে এদিকে প্রতিনিয়ত দ্রব্যের দাম বাড়লেও বাজার মনিটরিংয়ের সাথে জড়িত কর্মকর্তারা বলছেন বাজার নিয়ন্ত্রণে নিয়মিত কাজ করছেন তারা মোবাইল কোড আমরা করছি পাশাপাশি বিভিন্ন লিফলেট তারপরে বাজারে বসে সভা সমিতি করা বিভিন্ন মিটিং সেমিনারে বসে কিন্তু আমরা এগুলো আরো সচেতনতা বৃদ্ধির জন্য কিন্তু কাজ করে যাচ্ছি দ্রব্যমূল্যের বাজারের এমন অস্থিরতার দ্রুত লাগাম টানা না গেলে চরম সংকটের মুখে পড়বে নিম্ন ও মধ্য আয়ের মানুষেরা তাই বাজার নিয়ন্ত্রণে দ্রুত কার্যকরী পদক্ষেপ চাই সাধারণ মানুষ সংবাদ সকালে আরো যা থাকছে মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াই রাতে ইউরোর মেগা ফাইনালে স্পেন ও ইংল্যান্ড হাই ভোল্টেজ ম্যাচ কাল কোপায় মুখোমুখি আর্জেন্টিনা কলম্বিয়া বেড়েছে পেঁয়াজের দাম হিমশিম খাচ্ছেন ক্রেতারা এই বিষয়ে বিস্তারিত জানাতে রাজবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী শফিকুল ইসলাম শামিম শামিম যুক্ত হচ্ছেন শামিম আবারও পেঁয়াজের দাম বেড়েছে আমরা জেনেছি সেক্ষেত্রে পেঁয়াজের আসলে কি দাম বেড়েছে কিনা আর কতটা বেড়েছে সে বিষয়ে জানাবেন এবং কেন কেনই বা বেড়েছে সব বিষয় জানাবেন আমাদের শুভ সকাল লিনিয়া আপনি যেমনটি জানাচ্ছেন যে রাজবাড়ীতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে এটা এই গত এক সপ্তাহে 20 টাকা দরে কেজিতে বৃদ্ধি পাওয়ায় যারা সাধারণ ক্রেতা রয়েছে তারা কিন্তু হতাশায় রয়েছে আমি একটি রাজবাড়ী জেলার সদর উপজেলায় একটি ছোট্ট একটি বাজারে রয়েছে সেই বাজারে অনেক ক্রেতা রয়েছেন তাদের সাথে আমরা কথা বলেছি যে এই বাজারটা বেশি না তবে বাজারে যারা ক্রেতা রয়েছেন তাদের সাথে অনেকের সাথে আমরা কথা বলেছি তারা জানিয়েছেন যে এই প্রত্যেকটা পণ্যের মূল্যই তো প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে তার মধ্যে পেঁয়াজের মূল্যটি গত এক সপ্তাহে বিশ টাকা বেশি বেড়েছে বিশ টাকা বেশি বেড়ে আজকে যে বাজারে বিক্রি হচ্ছে খুচরা মূল্য বিক্রি হচ্ছে একশো টাকা কেজি পেঁয়াজ বিক্রি হচ্ছে আর একশো বিশ টাকা কেজি বিক্রি হওয়াতে এসে তারা যে সাধারণ কৃষক ক্রেতা রয়েছে তারা কিন্তু নানা প্রকার প্রশ্ন করছেন যে একটি পণ্যের কি ভাবে একটা 20 টাকা প্রতি সপ্তাহে বৃদ্ধি পেতে পারে তো আরেক বিষয় আমরা জানিয়েছি যে এই যে কেতারা রয়েছেন যে কেতাদের সাথে কিন্তু যে বিষয়টি জানেনছেন যে দেশের সর্ব দ্বিতীয় স্থানে রয়েছেন কিন্তু রাজবাড়িতে পেঁয়াজ উৎপাদনে আর এই যে জেলার সবচেয়ে বেশি পেঁয়াজ উৎপাদন হয় সেই জেলায় যদি প্রতিটি মুহূর্তে পেঁয়াজের দাম বৃদ্ধি পায় তাহলে সাধারণ কেতাটা কিন্তু হতাশার সৃষ্টি করেছেন তারা বলছেন যে এই গত কয়েকদিন আগে এক মাস আগেও কিন্তু পেঁয়াজের দামটা কম ছিল যা সত্তর আশি টাকা বা ষাট টাকা দরে বিক্রি হয়েছে তো এক মাসের ব্যবধানে কিন্তু তারা একশো বিশ টাকা দরে পেঁয়াজ কিনছেন এটা কিন্তু নিয়ে কিন্তু তারা নানা প্রকার প্রশ্ন করে ছুটেছেন যে বৃষ্টির মধ্যে কিন্তু পেঁয়াজ

একবা এক চত্বরে 20 টাকা শুনতে পাচ্ছেন আমি কিন্তু যে একজন বিক্রেতার সাথে কথা বলেছি তিনি জানিয়েছেন যে এই যে সফতার ব্যবধানে 20 টাকা বৃদ্ধি পায় ক্রেতাদের সাথে তাদের কিন্তু নানা প্রকার কথা কাটাকাটি হয় বা মনিচময় সম্পর্ক নষ্ট হয় বলে তারা জানিয়েছেন তারা জানিয়েছেন যে प्याजের দামটা একটা নিয়ন্ত্রণে রাখলে সাধন ক্রেতাদের সুবিধা হবে তো এই ছিল রাজবাড়ী সেলার प्याजের শতসের সংবাদ আমি এখন চলে যাচ্ছি শ্রোতা linéa স্বামী অসংখ্য ধন্যবাদ আপনাকে দর্শক রাজবাড়ি থেকে সহকর্মী স্বামী জানাচ্ছিলেন পেঁয়াজের বাজারের পরিস্থিতি দেখছেন সংবাদ গাজার দক্ষিণ অঞ্চলীয় খান ইউনুসের আল মাওয়াসি এলাকায় ভয়াবহ হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী এতে প্রাণ হারিয়েছে নব্বই ফিলিস্তিনি আহত হয়েছে তিন শতাধিক এলাকাটিকে নিরাপদ অঞ্চল ঘোষণা করে ফিলিস্তিনিদের আশ্রয় নেওয়ার আহ্বান জানিয়েছিল ইসরায়েলি বাহিনী এছাড়া গাজার পূর্বাঞ্চলীয় সুজাইয়া ও দক্ষিণাঞ্চলীয় তাল আল হাওয়া শহরের গত কয়েকদিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েল বিস্তারিত রায়হান কবির ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় থামছেই না ইসরায়েলি হামলা নয় মাসেরও বেশি সময় ধরে চলা হামলায় ঝরছে একের পর এক তাজা প্রাণ এতে দীর্ঘ হচ্ছে লাশের সারি নিরাপদ অঞ্চল হিসেবে ঘোষণা দেওয়া আল মাওয়াসি এলাকায় নৃশংস বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী স্থানীয় সময় শনিবার ইসরায়েলের এ হামলায় নিহত হয়েছেন অন্তত সত্তরের বেশি ফিলিস্তিনি এ হামলায় আহত হয়েছেন আরও প্রায় তিন শতাধিক বলতে পারবে নিরাপত্তা কোথায় যতক্ষণ এখানে ইহুদি বাদীরা থাকবে ততক্ষণ গাজার কোনো নিরাপত্তা নেই ঈশ্বর যেন তাদের প্রতিশোধ নেন আমি খুশি যে আমার ছেলে শহীদ আমি শপথ করি আমি খুশি এবং আমি তাকে নিয়ে গর্বিত আমি তাকে অনেক মিস করব। কিন্তু আমি খুশি যে আমার ছেলে আমাকে করেছে গর্বিত আমি একজন গর্বিত শহীদের মা ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বলছে হামাসের নেতা মোহাম্মদ দেইফকে টার্গেট করেই চালানো হয় এ হামলা তবে মানবিক অঞ্চলে হামলা চালানোর ব্যাপারে কোনো মন্তব্য করেনি ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী আইডিএফ এ ব্যাপারে হামাসের পক্ষ থেকে জানানো হয় আল এলাকায় এই হামলা করেছে ইসরায়েল খান ইউনিসের আলমাওয়াসির হামলা জঘন্যতম গণহত্যার নজির স্থাপন করল ইসরায়েলি বাহিনী নৃশংস উপায়ে নিরীহ জনগণকে ধোকা দিল ঘোষিত নিরাপদ অঞ্চলে ইসরায়েলি বাহিনীর এ হামলা উত্তেজনা আরও বাড়াবে এর মাধ্যমে এটা স্পষ্ট যে ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী নয় গাজার পূর্বাঞ্চলীয় সুজাইয়া ও দক্ষিণাঞ্চলীয় তাল আল হাওয়া শহরে গত কয়েকদিনে ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়েছে ইসরায়েলি বাহিনী অভিযান শেষে ইসরায়েলি বাহিনী ওই এলাকা থেকে সরে গেলে সেখানকার রাস্তাঘাট ও বিধ্বস্ত ভবন থেকে উদ্ধার করা হয়েছে প্রায় একশো মরদেহ নিহতদের বেশিরভাগই নারী ও শিশু ধ্বংসস্তূপের নিচে আটকা পড়েছে আরও বহু মানুষ তবে আরও হামলার আশঙ্কায় ব্যাহত হচ্ছে উদ্ধার তৎপরতা রাইহান কবি শুভ্র নিউজ ডেস্ক দেশ টিভি দেখছেন সংবাদ সকাল